প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, সদর উপজেলা কমান্ডার সিদ্দিক আহমেদ, সহকারী কমান্ডার জিল্লুর রহমান তাতার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শাহাদত বরণকারীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। বাংলার মানুষের আয়োজন করেছে এবং সারা দেশব্যাপী সংসদের জেনাদা জেলা লীগের কমান্ডার বঙ্গবন্ধুর নির্দেশে জেনাদা পদক আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।